স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য টিভি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। স্বাস্থ্য টিভি আয়োজিত এই অনুষ্ঠানে আমরা মূলত কথা বলি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নয় কোনো চিকিৎসক নয় কোনো প্রফেসর, তিনি একজন স্বাস্থ্য উদ্যোক্তা যিনি পাখি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঝুমকা মল্লিক ঝুমি। পাখি ফাউন্ডেশন মূলত কাজ করে সে সমস্ত বাচ্চাদের নিয়ে যারা আমাদের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই আজকে আমরা কথা বলবো আমাদের সমাজের সে সমস্ত স্পেশাল চাইল্ডদের নিয়ে। চলুন আর দেরি না করে চলে যাই আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, যেহেতু আপনি কাজ করছেন পাখি ফাউন্ডেশন নিয়ে, এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভস, আসলে ম্যাম প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই পাখি ফাউন্ডেশনটা কেন হলো, কিভাবে হলো এই পাখি ফাউন্ডেশনটা, এটা কিভাবে আপনার মাথায় আসলো যে এমন ধরনের কোনো কিছু করা উচিত? আমি এই ক্ষেত্রে প্রথমে আমার পরিচয় দিতে চাইবো যে আমি একজন বিশেষ শিশুর মা। আমার মেয়ের বয়স এখন 10 বছর। ওকে যখন আমরা কিছু অস্বাভাবিক আচরণ নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন উনি শনাক্ত করেন যে ও একজন বিশেষ শিশু। তো তখন আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি যে একটা স্কুল বা একটা সার্ভিসের জন্য। আমাদের পুরান ঢাকায় আসলে আমরা এই স্কুল এই ধরনের কোনো উদ্যোগ দেখি নাই। তো তখন আমি ভাবি যে আমাদের পুরান ঢাকায় আসলে এরকম একটা স্কুল হওয়া উচিত যেখানে বিশেষ শিশুরা শিক্ষা পাবে, থেরাপি পাবে। তো ওই সময় আমার মধ্যে এই স্বপ্নটা আসলে জেগে ওঠে যে আমি একটা স্পেশাল স্কুল দিব। এবং 2017-তে আমরা এই স্কুলটা নিয়ে কাজ আরম্ভ করি এবং 2017 সালের 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস ওদিন আমরা আমাদের স্কুলটা উদ্বোধন করি। মূল উদ্দেশ্যটা কী আপনাদের আসলে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরান ঢাকার যেই বিশেষ শিশুগুলো আছে তারা আসলে এতদিন শিক্ষা এবং থেরাপি সার্ভিস থেকে বঞ্চিত ছিল। আমরা এখন আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে শিক্ষা এবং থেরাপি সার্ভিস দিয়ে যাচ্ছি। তো আমাদের বিশেষ উদ্দেশ্যটা হচ্ছে যে বিশেষ শিশুর মা বাবাকে সচেতন করা এবং তাদেরকে সঠিক সেবাটা প্রদান করা। আসলে আপনার যে স্কুল, এই স্কুলে ভর্তি হওয়া, এটা কি আসলে কোনো বাচ্চার জন্য, এই ধরনের বাচ্চার জন্য, অটিস্টিক বলেন বা নর্মাল বলেন, এই ধরনের বাচ্চার জন্য কি বেনিফিশিয়াল, মানে তারা কি সুস্থ হতে পারবে এখান থেকে, এ ধরনের কোনো কনসেপ্ট নিয়ে আপনারা কাজ করছেন? আচ্ছা, আমি প্রথমে একটু বলতে চাই যে আমরা যেটা ভাবি যে অটিস্টিক বা অটিজমই হয়তো বা প্রতিবন্ধকতার একটা ধরন, আমরা সবাইকেই আসলে গড়পড়থায় অটিজম বলে থাকি। যে আমাদের প্রথম ইনিশিয়েটিভটা হচ্ছে আমরা এই শব্দটাকে সঠিকভাবে প্রয়োগ আমরা শিখিয়ে থাকি যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা আসলে একটা টার্মস, এটা হচ্ছে স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা। তো এইটার কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে অটিজম একটা পার্ট, এবং যেরকম ডাউন সিনড্রোম আছে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে, তো অটিজমটা হচ্ছে এটার একটা পার্ট। তো আমরা টোটাল নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়েই কাজ করি। এখানে অটিজম বাচ্চা আছে, এখানে ইন্টেলেকচুয়াল ডিসএবল বাচ্চা আছে, এখানে ডাউন সিনড্রোম বাচ্চা আছে। এই ধরনের বাচ্চাদেরকে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি তাদেরকে অ্যাসেসমেন্ট করে আমরা প্রথমে নির্ধারণ করছি যে সে কোন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে, এবং তারপরে আমরা তাকে তার প্রয়োজন অনুযায়ী সার্ভিসগুলো দিচ্ছি। এবং এই কারণেই কিন্তু আমাদের স্টুডেন্টরা বেনিফিশিয়ারি বেশি হচ্ছে, কারণ তারা তাদের যা প্রয়োজন তারা আসলে সেই ট্রিটমেন্ট বা সেই থেরাপিটা, সেই প্রসেসটা তারা পাচ্ছে। তো এই কারণে আমরা মনে করি যে তারা আসলে খুব ভালোভাবে বেনিফিশিয়ারি হচ্ছে। এক্ষেত্রে তারা কি পুরোপুরি সুস্থ হতে পারবে, এই ধরনের কোনো? না, আমরা যেটা স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে বলে থাকি যে স্পেশাল বাচ্চারা আসলে স্পেশাল এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারটা আসলে কিউরেবল না, এটা হচ্ছে ম্যানেজেবল। এটাকে আমরা কিউর করতে পারবো না, কিন্তু এটাকে আমরা সবসময় ম্যানেজ করে বাচ্চাটাকে স্বাভাবিক জীবনধারায় রাখতে পারবো। ম্যাম, আপনি বলছিলেন যে আপনাদের এখান থেকে কোনো একটা বাচ্চা এখন স্কুলে যাচ্ছে আর কি, নর্মাল স্কুলে যাচ্ছে, তো সেই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা যারা স্পেশাল স্কুল নিয়ে কাজ করি তাদের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে স্পেশাল বাচ্চাটাকে কিভাবে নর্মাল জীবনের সাথে পরিচয় করে দেওয়া যায়, কিভাবে মেইন স্ট্রিম স্কুলে পাঠানোর জন্য তাকে তৈরি করা যায়, বা কিভাবে তাকে স্বাভাবিক জীবনধারায় সেলফ ডিপেন্ড করে তৈরি করা যায়।
তো সেই ক্ষেত্রে আমাদের সফলতা হচ্ছে যে আমরা এই পর্যন্ত কয়েকটা বাচ্চাকেই আমরা নর্মাল স্কুলে যাওয়ার জন্য তৈরি করতে পেরেছি, এবং বর্তমানে আমাদের কিছু বাচ্চা আছে তারা নর্মাল স্কুলে পড়ছে, এবং কিছু বাচ্চা আছে তারা নর্মাল স্কুলের পাশাপাশি আমাদের স্কুলে পড়ছে। তারা কিন্তু প্রথমে শুধুমাত্র আমাদের স্কুলে পড়তো, তো এখন তাদেরকে নর্মাল স্কুলেও দেওয়া হয়েছে এবং আমাদের স্কুলেও তারা থেরাপিউটিক সার্ভিসগুলো পাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের সফলতা, আমরা মনে করি আমাদের অর্জনটা সবচেয়ে বেশি। জি, আসলে ম্যাম এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, মারা বুঝতে পারে না মানে কোন ধরনের সিনড্রোম দেখলে বা কোন ধরনের দেখলে মারা বুঝতে পারবে যে এই বাচ্চাটা আসলে নর্মাল না। আসলে এই সময় বাচ্চাদের প্রতি মারা খুব ইমোশনাল থাকে, তারা হয়তো বুঝেও বুঝে না। তো সেই ক্ষেত্রে কি কি ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটিস যেগুলো দেখে আসলে শনাক্ত করা সম্ভব যে বাচ্চাটা নর্মাল না? আমি প্রথমেই বলবো যে আমরা কিছু বেসিক জিনিস দেখি সাধারণত, যে বাচ্চাটা হয়তো বা আই কন্ট্যাক্ট করছে না, আপনার সাথে কমিউনিকেট করছে না ঠিক মতো, বা তার যেই বয়সে কথা বলার কথা সেই বয়সে কথা বলছে না, অথবা আপনি তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ পাচ্ছেন, যে সে খুব বেশি রাগান্বিত হয়ে যাচ্ছে হঠাৎ করে, বা তার কিছু আচরণ যেটা সে বারবার করছে, রিপিটেটিভ বিহেভিয়ার বলে থাকি আমরা, যে কিছু আচরণ বা কিছু কথা বারবার বলছে, এগুলো হচ্ছে বেসিক্যালি অটিজমের লক্ষণ। কিন্তু আমি যদি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের কথা বলি, তাহলে এই ক্ষেত্রে আসলে অসংখ্য লক্ষণ আছে। তো আমি সেই ক্ষেত্রে মাদেরকে বলবো যে আপনারা যদি যে কোনো ধরনের অস্বাভাবিকতা মনে করেন যে আমার বাচ্চাটার আসলে এই বয়সে এই কাজটা করা উচিত, সে সেই কাজটা করছে না, সেই সময়টাতেই আপনি ডাক্তারের শরণাপন্ন হন। এবং আমাদের ইমোশনটাকে আসলে একটু দাবিয়ে রাখতে হবে, কারণ আমরা যদি ইমোশনাল হয়ে সেই জিনিসটাকে কোনো কিছু না মনে করে ডক্টরের কাছে না যাই, তাহলে কিন্তু ক্ষতিটা আলটিমেটলি আমার বাচ্চারই হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ডক্টরের কাছে যান এবং এটাকে স্ক্রিনিং করান, স্ক্রিনিং টেস্ট করান। যে একটা বাচ্চার মা যখন বুঝবে আমার বাচ্চা নর্মাল বিহেভ করছে না, তারপরে সে কী ধরনের স্টেপ নিবে, কোন ধরনের ডক্টর বা কী ধরনের স্টেপ তার নিতে হবে? আচ্ছা, আমরা যখন এই ধরনের অস্বাভাবিকতা দেখি, কোনো প্যারেন্টস যদি এই ধরনের অস্বাভাবিকতা দেখে থাকে, সেই ক্ষেত্রে প্রথমেই একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। তিনি আসলে কিছু টেস্টের মাধ্যমে এটা খুঁজে দেখার চেষ্টা করবেন যে বাচ্চাটার কোনো নিউরো ডিসঅর্ডার আছে কি না। তারপরে আমার যেটা করতে হবে যে আমাকে অবশ্যই একজন সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে। সাইকোলজিস্ট আসলে এটা অ্যাসেসমেন্ট করে বের করেন যে যদি কোনো ডিসএবিলিটি থেকে থাকে এটা ধরনটা কী, এটা হচ্ছে একজন সাইকোলজিস্ট বের করবেন, এবং তার লেভেলটা বের করবেন যে আসলে সে কোন লেভেলে আছে, যে মাইল্ড, মডারেট, ক্রনিক নাকি মাইল্ড মডারেট সিভিয়ার নাকি ক্রনিক, এটা তারা বের করবে। তো এটা বের করার পরে তখন আমরা আসলে বুঝতে পারবো যে বাচ্চাটা কোন ধরনের ডিসঅর্ডারে ভুগছে এবং তার লেভেলটা কি। তারপরের দায়িত্ব তো আপনাদের। হ্যাঁ, তারপরের দায়িত্ব হচ্ছে আমাদের যে আমরা তার লেভেল অনুযায়ী, তার নিডস অনুযায়ী আমরা তাকে সার্ভিসগুলো দিব। কত বছর থেকে আপনারা আপনাদের স্কুলে একটা বাচ্চাকে ভর্তি করেন? আমরা সাধারণত আড়াই বছর থেকে একটা বাচ্চাকে নিয়ে থাকি, কারণ ওই সময়টা আসলে বাচ্চা ডেভেলপমেন্ট পিরিয়ড। তো ওই সময় বাচ্চারা কাজগুলোকে খুব, ওই সময় তারা কাদামাটির মতো থাকে, ওই সময় তাকে আমরা যেভাবে গড়বো সে সেইভাবেই গড়ে ওঠে। ম্যাম, এই ক্ষেত্রে যে যখন জানতে পারলো বাচ্চাটা নর্মাল বিহেভ করছে না, তারপরে যে প্রসেসটা সম্পূর্ণটা কি এক্সপেন্সিভ আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে, এটা কি এক্সপেন্সিভ কি এক্সপেন্সিভ না? আসলে এক্সপেন্সিভ কিছুটা, কারণ হচ্ছে আমাদের স্পেশাল এডুকেশনের যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় বা যেই থেরাপি সার্ভিসগুলো আছে, এগুলো আসলে আমাদের দেশে খুব কম, সার্ভিসগুলো অ্যাভেলেবল না বললেই চলে। তো যার কারণে এখানে কিছুটা এক্সপেন্স আপনাকে করতে হবে, কিছুটা এক্সপেন্সিভ এই সেক্টরটা। একটা বাচ্চাকে যদি সঠিক সময়ে আপনাদের স্কুলে ভর্তি না করা হয় বা যদি লেট হয়ে যায়, আসলে বুঝতে তো দেরি হতেই পারে, সেক্ষেত্রে বাচ্চাটার কোনো ধরনের ক্ষতি হতে পারে কি? হ্যাঁ, অনেক সময় ক্ষতি হয় আসলে, কারণ কিছু ডিসঅর্ডার আছে যে আমরা দেখা যায় যে এটা 7 বছর বা 8 বছর ওভার হয়ে গেলে আসলে তাদেরকে একটা কাজ শেখানো খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ,
তখন দেখা যায় যে আমি সেই বাচ্চাটা যদি আমি আড়াই থেকে তিন বছরের মধ্যে সেই বাচ্চাটার কাজ আরম্ভ করতে পারতাম, একটা কাজ হয়তো বা আমি এক মাসে তাকে শেখাতে পারতাম বা এক মাসে তাকে রিকভার করে ফেলতে পারতাম, কিন্তু যখন ওই বাচ্চাটাই সাত বছর বয়সে আসে তখন দেখা যাচ্ছে যে একটা কাজ শেখাতে আমার ছয় সাত মাস ইভেন এক বছরও লেগে যাচ্ছে, কারণ তখন তো তার ডেভেলপিং পিরিয়ডটা অলরেডি সে পার করে আসছে। তো ওই সময়টাই আমাদের একটু টাফ হয়ে যায় তাকে ডেভেলপ করাটা। ম্যাম, আপনারা যেই উদ্যোগ নিয়ে কাজ করছেন বা যে ধরনের কাজ করছেন এটা খুবই অ্যাপ্রিসিয়েটিভ একটা কাজ, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি বেসিক্যালি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যখনই আপনার বাচ্চার একটা অস্বাভাবিকতা দেখেন আপনার ইমোশনটাকে বাদ দিয়ে আপনি ডক্টরের শরণাপন্ন হন, এবং এইভাবে মনে করবেন না যে আমার বাচ্চা আরও কিছুদিন, এখন হয়তো বা কথা বলে না আরও কিছুদিন পর কথা বলবে, এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো অস্বাভাবিক আচরণ দেখলেই আপনি ডক্টরের শরণাপন্ন হন, তার মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা থেকে থাকে সেটাও ডাক্তার বলে দিবে, না থাকলেও বলে দিবে, আপনার ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। ধন্যবাদ ম্যাম, আপনি খুব সুন্দর করে এই অটিজম বিষয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে তুলে ধরেছেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করছি আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।